হ্যালো ভিউার্স কেউ সবার কেমন আছেন লাজুক বলছি মূলত এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা সফটওয়্যার সফটওয়্যার বলতে এটা হচ্ছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস বা কম্পিউটার কম্পিটিটর রিসার্চিং আপনার হচ্ছে একটা টুলস হচ্ছে এটা যেটা কি রিসেন্ট আপনার খুব রিসেন্ট হচ্ছে লঞ্চ হয়েছে এবং সফটওয়্যারটা নিয়ে হচ্ছে আমি টোটাল ভিডিওতে আপনাদের দেখাবো এবং সফটওয়্যারের একটা রিভিউ হচ্ছে আমি করব এই সফটওয়্যারটা মূলত হচ্ছে কিভাবে কাজ করে তার সব বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন মূলত কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমি আপনাদের বিষয়গুলো হচ্ছে এক্সপ্লেন করি যে এই সফটওয়্যারটা আপনাকে কীভাবে হেল্প করবে অবশ্যই আরেকটা বিষয় যে এই সফটওয়্যারটা মূলত হচ্ছে যারা অ্যাফলিট মার্কেটিং করছেন বা সিপিএ মার্কেটিং করছেন তাদের জন্য পারফেক্ট একটা টুলস হবে তো চলুন আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি তো এই মুহূর্তে মোটামুটি আপনারা হচ্ছে আশা করি হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমি যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভার্ট সুইট ডট কম এই হচ্ছে মূলত আপনার সাইটটা এবং এই হচ্ছে মূলত টুলসটা সো আমি এটা একটু পজ করে দিই আচ্ছা তো এই হচ্ছে মূলত আপনার সফটওয়্যারের সেলস পেজ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লুক ম্যাগুইস নামে হচ্ছে একজন ভেন্ডর উনি হচ্ছে মেইনলি সফটওয়্যারটা লঞ্চ করেছে এবং লুকের যেই সফটওয়্যারগুলো আছে তার অলমোস্ট আপনার হচ্ছে আমি যেগুলো ব্যক্তিগতভাবে ইউজ করেছি তার সব সফটওয়্যারই হচ্ছে খুব ইউনিক মানের হয় এবং খুবই কোয়ালিটিফুল আপনার সফটওয়্যার হয় তো এই সফটওয়্যারটায় আসলে যে কাজটা করা যাবে সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুকে যারা পেইড ক্যাম্পেইন করেন তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং যারা ফ্রি মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা অনেক ইফেক্টিভ আপনার হবে তো এই সফটওয়্যারের কি মানে মেইন কাজটা কি মেইন কাজটা হচ্ছে যে ধরেন আমরা ফেসবুক অ্যাডভারটাইজ করব বা আপনার ইনস্টাগ্রাম গুগল বা আপনার হচ্ছে আদার্স আরেকটা আরেকটা ইউটিউব সো এই হচ্ছে মূলত চারটা প্ল্যাটফর্ম এই চারটা প্ল্যাটফর্মে যখন আমরা পেইড ক্যাম্পেইন করব আমরা যেই নিশ নিয়ে কাজ করছি এই নিশে কারা মূলত অ্যাডভার্টাইজ করছে ওই অ্যাডভার্টাইজগুলো আমরা কপি করতে পারবো ওই অ্যাডভারটাইজগুলো মূলত হচ্ছে আমরা স্পাই করতে পারবো তাদের অ্যাড কপি অ্যাড ইমেজ এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখতে পারবো ঠিক আছে এবং অবশ্যই আমরা সেখান থেকে উইনিং যে ক্যাম্পেইনগুলো আছে উইনিং যেই অ্যাডভার্টাইজগুলো আছে সেই অ্যাডভার্টাইজগুলো হচ্ছে আমরা রিসার্চ করে বের করতে পারবো এবং সে অনুযায়ী যদি আমরা উইনিং কোনো অ্যাডভার্টাইজ কপি করে দেন আমরা অ্যাপ্লাই করি বা ইমপ্লিমেন্ট করি তাহলে সেখান থেকে খুব ভালো রেজাল্ট আসা সম্ভব এবং আরেকটা বিষয় যে যখন আমরা নতুন একটা অফার নতুন একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা ক্যাম্পেইন করি আমাদের অনেক কিছু কিন্তু চিন্তা করতে হয় বাট এই সফটওয়্যারটা ইউজ করলে আমাদের এত কিছু চিন্তা করতে হবে না বিকজ অলরেডি এক্সিস্টিং যারা অ্যাডভার্টাইজ করছে তাদের ডেটাগুলো হচ্ছে আমরা পেয়ে যাব তো চলুন আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি এই হচ্ছে আপনার প্রোডাক্টের সেলস পেস এই মুহূর্তে এই প্রোডাক্টের প্রাইস আছে মেবি ফিফটি টু ডলারের মতো ফিফটি টু ডলার এবং এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট আপনার একবার পেমেন্ট করলেই হচ্ছে হবে এবং এদের ইন ফিউচারে যত আপনার আপডেট আসবে সেই আপডেটগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন তো আমি বাই বাটনে ক্লিক করলাম দেখি এই মুহূর্তে এটার প্রাইস আছে হচ্ছে ফিফটি ডলার এটা আরও রিসেন্টলি আরও বাড়বে ঠিক আছে ডে বাই ডে এটার প্রাইস আরও বাড়তে থাকবে এটা যখন লঞ্চ হয়েছে তখন এটার প্রাইস ছিল হচ্ছে ফোর্টি ডলার তো আমরা যদি এই প্রোডাক্টের ব্যাক ইন্ডে অফারে আসি মানে ব্যাক ইন্ড আপনার হচ্ছে জেবি পেজে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে মূলত জেবি পেজ এবং প্রোডাক্টটা লঞ্চ হয়েছে হচ্ছে আপনার অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান্থ আগস্টে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে এবং এটা লঞ্চ হয়েছে হচ্ছে আপনার জেভিজু যে মার্কেট প্লেস আছে জেভি জু মার্কেট প্লেসে এবং আরেকটা বিষয় যে যদি আপনি সফটওয়্যারটা কিনতে চান তাহলে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড বা পেপালের মাধ্যমে সফটওয়্যারটা কিনে নিতে হবে তো আমরা চলে আসি হচ্ছে এখানে এবং এদের জে পেজে যখনই আমি আসবো আসার পর এখান থেকে আমরা চেক করবো যে এদের ফানেলটা তো আমরা নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন দ্য ফানেল এটা হচ্ছে সফটওয়্যারের ফানেল সফটওয়্যার ফানেলটা কি যখন আপনি এই সফটওয়্যারটা পার্চেস করবেন তখন আপনাকে এই সফটওয়্যার রিলেটেড আরও বেশ কিছু প্রোডাক্ট আপনাকে অফার করা হবে এই সফটওয়্যারের কিছু বিষয় রেস্ট্রিক্ট করা থাকে ফ্রন্ট ইনডে এরপর ধাপে ধাপে ওই বিষয়গুলো ফিচারগুলো আনলক করা হয় এটা হচ্ছে ওয়ান টাইম অফার বলে ঠিক আছে তো মূলত আমরা যখন এই প্রোডাক্টটার ফ্রন্ট ইন যেটা ফোর্টি সেভেন ডলার দিয়ে যখন আমরা পারচেস করব তখন এটার ডিসপ্লে প্রোডাক্ট যেটা আছে সেটা পাবো এবং এরপর এর পেছনে আপনার আরও তিনটা ওটি অফার আছে তো আমি এটা একটু পরে হচ্ছে এক্সপ্লেন করছি তো এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমার পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে আমি লগ করে রেখেছি তো যাই হোক আমি ফ্রেশ যখনই আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম আমি একটু লগ আউট করে দেখিয়ে দিই যে ইন্টারফেসটা আসলে কেমন সো সিম্পলি সো এই হচ্ছে আপনার লগ ইন পেজ আমার আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমি মূলত লগ ইন করছি সফটওয়্যারটিতে এবং সফটওয়্যারে লগ ইন করার পরেই দেখতে পাচ্ছেন যে ওপরে বেশ কিছু ফিল্টার অপশন আছে নিচের দিকে বেশ কিছু ফেসবুক অ্যাডভার্টাইজ শো করছে এবং লেফট সাইডে চারটা অপশন আছে ফেসবুক ইনস্টাগ্রাম গুগল অ্যাড এবং হচ্ছে ইউটিউব অলমোস্ট চারটা প্ল্যাটফর্ম আপনি হচ্ছে স্পাই করতে পারবেন তবে একটা বিষয় আমি প্রথমে বলে দিই যেটা হচ্ছে আমরা এই যে যেই ফিফটি টু ডলার দিয়ে যেই প্রোডাক্টটা আছে এটা যখন আপনি পারচেস করছেন তখন শুধুমাত্র ফেসবুকটা আনলক হবে বাকি এই তিনটা আনলক করতে হলে অবশ্যই হচ্ছে এদের ওটিও ওয়ান যেটা আছে ওয়ান টাইম অফার যেটা এই যে ওটিও ওয়ান সিক্সটি সেভেন ডলার এটা হচ্ছে আপনার পারচেস করে নিতে হবে এটার মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম ইউটিউব এবং গুগল সিন্ডিকেশন আপনি ডিটেলসটা হচ্ছে এখান থেকে রিসার্চ বা স্পাই করতে পারবেন তো যাই হোক আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে ফেসবুক আপনার জন্য লাইক আপনি টি শার্ট বিজনেস করছেন দেন হচ্ছে আপনি ই কমার্স বিজনেস করছেন ড্রপশিপিং বিজনেস করছেন এটা হোক আপনার ইন্টারন্যাশনালি হোক আপনার লোকাল বাংলাদেশের আপনার কোনো কোম্পানি ঠিক আছে যেটাই হোক না কেন ইভেন আপনি যদি কোনো অ্যাডভার্টাইজিং সার্ভিস এজেন্সি হয়ে থাকেন যে আপনার মাধ্যমে কেউ ফেসবুকে অ্যাডভার্টাইজ করছে তাহলে তাদের জন্য হচ্ছে আপনি খুব চমৎকার অ্যাড কপি বা আইডিয়া আপনি হচ্ছে জেনারেট করতে পারবেন বা আদার তাদের যে কম্পিটিটার আছে ওই কম্পিটিটারগুলো এখান থেকে অ্যানালাইসিস করে তাদেরকে আপনি হচ্ছে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে তাদের কাছ থেকে এক্সট্রা কিছু চার্জ আপনি হচ্ছে করে নিতে পারেন তো মূল বিষয় হচ্ছে এটা মার্কেটার এজেন্সি সবার জন্য হচ্ছে খুব চমৎকার একটা টুলস তো যাই হোক আমি টোটাল ফিচারগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনি আরও ডিটেলস বুঝতে পারবেন তো যাই হোক আমরা যখনই এখানে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত উপরে ফিল্টারিং অপশন আমরা কিভাবে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো নিশ সেই নিশের কম্পিটিটরদের খুঁজে বের করতে পারি তো সিম্পলি এখানে আছে হচ্ছে সার্চ অপশন আমরা তিনভাবে হচ্ছে আমাদের কম্পিটিটর সার্চ করতে পারি এক হচ্ছে ডোমেইন অ্যাডভার্টাইজার এবং হচ্ছে কিওয়ার্ড আমার ফেভারিট হচ্ছে কিওয়ার্ড আমি ফার্স্ট টাইম যেটা করি সেটা হচ্ছে কিওয়ার্ড বেসড আমি হচ্ছে সার্চ করি এবং আমি স্বরূপ আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেমন ধরুন আপনার হচ্ছে আমি ক্লিক ব্যাঙ্ক ডট কমে যাই কাইন্ডলি আপনার হচ্ছে আমাকে বলবেন না ক্লিক ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় বিকজ অফ বাংলাদেশ থেকে ক্লিক ব্যাঙ্কে মেবি অ্যাকাউন্ট এই মুহূর্তে করা যাচ্ছে না আমার অ্যাকাউন্ট আছে প্রিভিয়াস আমি সেটা হচ্ছে ইউজ করছি তো যাই হোক আমরা মূল টপিক চলে আসি সেটা হচ্ছে ক্লিক ব্যাঙ্কে আমি আসলাম স্বরূপ ক্লিক ব্যাঙ্কে যখনই আমি আসলাম এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যেটা আছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আমি ক্লিক করি এবং এখান থেকে প্রোডাক্টস ফাইন প্রোডাক্টে ক্লিক করলে প্রথমেই আমি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অনেক পপুলার একটা প্রোডাক্ট এবং এটার গ্র্যাভিটি হচ্ছে চারশো সাতাশ দ্যাট মিনস হচ্ছে এটার ডিমান্ড হিউজ হিউজ ডিমান্ড ঠিক আছে এটাই আপনাকে দেবে হচ্ছে থার্টি থ্রি ডলারের মতো অ্যাভারেজ কমিশন হচ্ছে থার্টি থ্রি ডলার তো যাই হোক এই প্রোডাক্টের নাম যেটা আছে আমি প্রোডাক্টের নামটা কপি করে নিলাম এবং চলে আসি হচ্ছে আমাদের সফটওয়্যারে এবং এখান থেকে আমরা সিলেক্ট করলাম কিওয়ার্ড দেন অ্যাড টেক্সট আমরা যে অ্যাডভার্টাইজ রিসার্চ করতে চাচ্ছি সেইখানে সেটার ভেতরে এই কিউয়ার্ডটা আছে কিনা বা যেই কপিটা আছে সেটার ভেতরে এই কিওয়ার্ড আছে কিনা সেটা হচ্ছে মূলত আমরা দেখবো এরপর শর্ট শর্ট বাই আমরা আমরা দিয়ে দিই হচ্ছে রানিং লোয়েস্ট লংয়েস্ট আমরা লাইক বিভিন্নভাবে ফিল্টার করতে পারি লাইক হচ্ছে যে যেই পোস্টে লাইক বেশি যেই পোস্টে কমেন্টস আপনার কমেন্টস বেশি শেয়ার বেশি ভিউ বেশি এই বিষয়গুলো হচ্ছে যে আমরা রিসার্চ ফিল্টার করতে পারবো তো আমি দিয়ে দিলাম লাইক ওকে এরপর আমরা এখান থেকে প্ল্যাটফর্মের অপশান আছে প্ল্যাটফর্ম থেকেও আপনি প্ল্যাটফর্মও হচ্ছে রিসার্চ করতে পারবেন লাইক শপিফাই শপিফাই যদি কোনো প্রোডাক্ট হয় আপনি এখান থেকে শপিফাইয়ের প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন কারা শপিফাই ড্রপশিপিং করছে ড্রপশিপিং প্রোডাক্ট কোনগুলো কোনগুলো সেল হচ্ছে বেশি এই বিষয়গুলো হচ্ছে দেখতে পাবেন উ কমার্সের প্রোডাক্ট আপনার ম্যাজেন্টো যেটা যেটা আপনি দেখেন ঠিক আছে এরপর এটার সাথে আরও আপনার অপশান আছে হচ্ছে আপনার সেলস ফানেল আপনি সেলস ফানেল যদি কপি করতে চান তাহলে দেখবেন যে এখানে বেশ কয়েকটা সফটওয়্যার আছে লাইক ফানেলস লিপ পেজ এগুলো কারা ইউজ করছে সেটা হচ্ছে আপনাকে বের করে এনে দেবে এরা এবং এখানে লাইক রেঞ্জ দেখতে পাচ্ছেন যে জিরো থেকে থাউজেন্ড ওয়ান কে টু হান্ড্রেড কে হান্ড্রেড কে টু ওয়ান মিলিয়ন দ্যাটস এট হিউজ সো আমি সিম্পলি জাস্ট কিউআরটা দিয়ে লাইক ফিল্টার দিয়ে দেন হচ্ছে আমি সার্চ করলাম তাহলে ও কি করবে আমাকে এই কিউয়ার্ডে যারা অ্যাডভার্টাইজ করেছে ফেসবুকে ওই অ্যাডভার্টাইজগুলো আমাকে এনে এখানে দেখাবে তো দেখতে পাচ্ছেন যে অনেক অনেক অ্যাড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লিক ব্যাংকের প্রোডাক্ট এই যে যেই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজ কারা করছে আমরা হচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে দেখব যেমন এটা হচ্ছে জুলাই চব্বিশ গতকালই আপনার হচ্ছে এই দুইটা অ্যাডভার্টাইজ করা হয়েছে বাট এখানে আপনার হচ্ছে কোনো এনগেজমেন্ট নেই আমরা ভালো একটা অ্যাডে যাই যেটাই হচ্ছে এনগেজমেন্ট আপনার আছে যেমন এই হচ্ছে একটা অ্যাড এখানে দেখতে এনগেজমেন্ট চোদ্দোটা কমেন্টস বিয়াল্লিশটা শেয়ার এবং হচ্ছে অগস্টের চব্বিশ তারিখে এটা করা হয়েছে সো ফাইন আমরা এই অ্যাডটা ওপেন করি এখানে তো আমি জাস্ট এই সফট এটা দেখালাম আমি আরও আপনাদের রিসার্চ করে দেখাচ্ছি লাইক হচ্ছে সি অল ডিটেলস অফ দ্য আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এই অ্যাডের আরো ডিটেলস ইনফরমেশনগুলো হচ্ছে দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন যখন এটা ওপেন করলাম এখানে শো করছে অ্যাডের কপি রিড মোর অ্যাডে তা সে কী লিখেছে সব বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কী ইমেজ ইউজ করেছে বা ভিডিও ইউজ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যাড থেকে লার্ন মোর বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কোন ল্যান্ডিং পেজে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং কাদেরকে টার্গেট করা হয়েছে ফিমেলদের টার্গেট করা হয়েছে কোন কান্ট্রি সে টার্গেট করেছে মূলত হচ্ছে ইজিপ্ট সে হচ্ছে টার্গেট করেছে এবং এইজ গ্রুপ হচ্ছে আঠেরো থেকে বিশ বছর বয়সী যারা আছে তাদেরকে টার্গেট করা হয়েছে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজের লিঙ্ক হচ্ছে এটা এবং পাশাপাশি কবে কখন অ্যাডটা দেখা গিয়েছে সেটা হচ্ছে এখানে শো করছে সো আমরা ইউআরএল এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা এই অ্যাডের ল্যান্ডিং পেজটা দেখতে পাবো এবং যখনই আমরা এই পেজে আসলাম দেখতে পাচ্ছেন যে এটা মূলত একটা কুইজ টাইপের পেজ একটা কুইজ কুইজ পেজ টাইপ ঠিক আছে সো এখানে সাতটা কোশ্চেন আপনার হচ্ছে আছে এবং এই হচ্ছে মূলত তার ল্যান্ডিং পেজ সে এটা ইউজ করেছে ক্লিক ফানেল দিয়ে হচ্ছে সে ল্যান্ডিং পেজটা তৈরি করেছে সো আমরা একটু দেখি সে এই অ্যাড থেকে মূলত ভিজিটরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং সে কিভাবে ভিজিটরকে কনভার্ট করছে সেলের জন্য তাকে কিভাবে হচ্ছে প্রসেস করছে তো এখানে যখনই আসলাম দেখতে পাচ্ছেন বেশ কিছু কোশ্চেন হচ্ছে এখানে আছে একটার পর একটা কোশ্চেন হচ্ছে এখানে আসছে তো টোটাল আমাকে সাতটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে দিতে হবে সো আমি সাতটা কোশ্চেন দিলাম দেন ফাইন ফাইন ওকে লাস্ট কোয়েশান সো আমি সাতটা কোয়েশনের অ্যান্সার দিলাম এবং এরপর আমাকে বলছে সিলেক্ট ইউর এই সো আমি দিলাম হচ্ছে থার্টি টু ফোরটি ওকে ফাইন ক্লিক ইয়োর ভিডিও ইনস্ট্রাকশন সো তুমি একটা ভিডিও ইনস্ট্রাকশন আছে তোমার জন্য ভিডিও ইনস্ট্রাকশনটা দেখো যখনই আমি এখানে ক্লিক করলাম ওপরে দেখতে পাচ্ছেন যে সে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে এসেছে হচ্ছে এই পেজে এবং এটা মূলত হচ্ছে ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ক্লিক ব্যাংকের প্রোডাক্ট এবং আমরা যদি এখানে আসি এবং এটা যদি একটু ওপেন করি তাহলে দেখব যে এই প্রোডাক্টটাই হচ্ছে ওই প্রোডাক্টটা সো সিম্পলি এখানে আমার অ্যাফিলেট লিঙ্কটা হচ্ছে একটু জেনারেট করে নিই সো এই হচ্ছে আমার অ্যাফিলেট লিঙ্ক সো আমি এটা কপি করে নিলাম এবং আমরা যদি নতুন ট্যাবে হচ্ছে ওপেন করি তাহলে দেখব যে ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে কোনটা সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ ওকে সিম্পল এর হয়তো বা আরও কোনো ল্যান্ডিং পেজ আছে এবং এটা মূলত ক্লিক ব্যাঙ্কের একটা ভিডিও ভিডিওর পর রিডাইরেক্ট করে আমাকে নিয়ে যাবে তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে যেই আপনার অ্যাডটা আছে এই অ্যাড থেকে সে কী করছে আপনার ভিজিটরকে নিয়ে যাচ্ছে হচ্ছে অ্যাফিলিয়েট কোনো একটা প্রোডাক্টে ওকে সো আমরা আরেকটা হচ্ছে অ্যাড এখানে ট্রাই করি একটু রিসার্চ করে দেখি এক্সাম্পল কিড আমরা কিওয়ার্ড এরপর হচ্ছে এখানে অ্যাড টেক্সে চলে আসি এবং লাইক হচ্ছে ডগ 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 টয় আমি আমি জানি না আমি কী সার্চ করছি ডগ টয়স সো আমি ডগ টয় এটা দিয়েই সার্চ করি দেখি এবং এটা আমি শপিফাই ফাই ড্রপ শিপিংয়ের কোনো প্রোডাক্ট আছে কি না সেটা হচ্ছে আমি দেখবো এবং শর্ট বাই লাইক দেন সার্চ সো যারা শপিফাই নিয়ে অ্যাডভার্টাইজ করছে তাদের অ্যাডগুলো হচ্ছে আমরা এইখানে দেখতে পাচ্ছি ওকে সো দিস ইজ সিম্পলি গুড সো আমি এই মুহূর্তে বেশ কয়েকটা অ্যাড হচ্ছে আপনার দেখতে পাচ্ছি এখানে আপনার স্ক্রল করতে হবে একটু সময় নিয়ে বসে বসে আপনি যখন স্ক্রল করবেন তখন দেখবেন যে এইখানে আপনি অবশ্যই খুব চমৎকার চমৎকার অ্যাড হচ্ছে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে অ্যাড এবং এক একটাই আপনার হচ্ছে আছে লাইক আপনার একশো দুইশো আটশো আপনার হচ্ছে এই যে দেখুন একটা আটশো একশো ষাটটা কমেন্টস অগস্টের পঁচিশ তারিখে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা করা হয়েছে আটশো আটান্নটা হচ্ছে লাইক তো এখানে আমরা আইডিয়া পেতে পারি এরপর পাশাপাশি আমরা যদি আসি হচ্ছে লাইক 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 অন্য কোনো কিছু ডক টয় বাদ দিয়ে আমরা এটা রিসেট করি আমরা একটা বাংলা আপনার হচ্ছে বাংলা না আমরা হচ্ছে দেখি হচ্ছে দিয়ে নর্মালি টি শার্ট আপনারা যারা প্রিন্ট অন ডিমান্ড প্রিন্ট অন ডিমান্ড নিয়ে হচ্ছে যে বিজনেস করেন তাদের জন্য দেখেন যে এটা কত চমৎকার আপনার হচ্ছে একটা রিসার্চ টুল সো আমি সার্চ অ্যাডে আসি এবং এই মুহূর্তে দেখেন টি শার্টের অ্যাডভার্টাইজগুলো এখানে শো করছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার লাইক এটা দুই হাজার উনিশ সো দুই হাজার হচ্ছে এই হচ্ছে একটা অ্যাড আপনার পনেরো হাজার লাইক এবং এতগুলো কমেন্টস ঠিক আছে এরপর এটা হচ্ছে দুই হাজার আঠারো দুই হাজার আঠারো আমরা এখান থেকে চাইলে যেমন এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার উনিশের অগস্টের চার তারিখ থেকে হচ্ছে একটা অ্যাড শো করছে বত্রিশ হাজার লাইক হচ্ছে এটা একটা জুলাই দুই হাজার সতেরো থেকে হচ্ছে আপনার এই অ্যাডটা রান করছে আমরা এই অনুযায়ী জাস্ট সিম্পলি কী করতে পারি এদের আইডিয়াগুলো হচ্ছে আমি কপি করতে পারি এরপর আপনি যদি আসেন হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামেও আপনার সেম টুলস হচ্ছে আছে সেমভাবে আপনি রিসার্চ করতে পারবেন দেখতে পাবেন কোনটাই কেমন লাইক আছে কি আছে এরপর গুগল অ্যাড আপনি গুগল অ্যাডভার্টাইজ হচ্ছে এখান থেকে রিসার্চ করতে পারবেন একটা ভিডিওতে আসলে সবগুলো কভার করা মূলত আসলে পসিবল না যেমন আমি এখান থেকে ইউটিউবে যদি আসি কিওয়ার্ড বেস এবং লাইক হচ্ছে ম্যাক মানি মেক মানি আমি জাস্ট এটুকু দিয়ে যদি সার্চ করি তাহলে দেখবেন যে মেক মানি রিলেটেড যেই ভিডিও অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো এইখানে শো করছে ঠিক আছে মেক মানি রিলেটেড যে অ্যাডভার্টাইজগুলো করা হয়েছে মেক মানি রিলেটেড যে অ্যাডভার্টাইজগুলো আছে আমরা এখান থেকে আইডিয়া পেতে পারি তো সিম্পলি যে এই যে যেই টুলসটা এই টুলসটা মূলত যারা আপনারা মেইনলি মার্কেটিং করতে চান যারা আপনার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন বা যারা সিপিএ মার্কেটিং করছেন তাদের জন্য খুবই চমৎকার আপনার হচ্ছে একটা টুলস হবে এটা তো অবশ্যই আপনারা যদি টুলসটা পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা পার্চেস করে নিতে পারেন এবং আমি নিঃসন্দেহে বলতে পারি প্রোডাক্টটা খুবই চমৎকার বিকজ আমি আপনার এদের ফ্রন্ট ইন এবং ওটিও দুইটাই হচ্ছে আমি পারচেস করেছি এই আমি বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি অ্যাক্সেস করতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে এটা কত চমৎকার আপনার হচ্ছে একটা টুলস তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক করবেন সফটওয়্যার রিলেটেড যদি কোনো কুইস থাকে অবশ্যই কমেন্টসে আমাকে বিষয়গুলো জানাবেন এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সো ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে